রেডিওতে শুনলাম যে মানে আর যে নীরব, তখন আমি বলি এই সারে আমি আমি খুঁজবো, দেখি কোনো অনুদান আমি পাই নাকি এবং এর সহানুভূতি কিছু পাই নাকি। আমি বলবো আমার আমার দুঃখের কথা আমি তার কাছে প্রকাশ করবো এবং দেশবাসীর কাছে আমি প্রচার করব যে আমার এই দুঃখের সাথী কেউ কিঞ্চিৎ পরিমাণ দুঃখের সাথী হয় নাকি এটাও আমি চিন্তাধারা করতেছি। কোনো দয়াবান ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি যদি একটু একটু যদি কিঞ্চিৎ সাহায্য করে তাহলে আমি দুনিয়া থাকতে পারবো। প্রস্তুতি আমি নিয়েছিলাম যে আমি সত্যি কথা বলতে গিয়ে আমি গাড়ি তেল পড়ব, কারণ আমার মতো মানুষ দুনিয়ায় না থাইয়া কোনো মানে না থাকলেই ভালো হয়। মানে এ পর্যন্ত সরকারি আর্থিক পাইছি 5 কেজি চাল, কোনো বিত্তবান দয়াশালী যদি আমার একটু হেল্প না করে তাহলে আমি মোটামুটি দুনিয়ায় থাকতে পারবো না। ছোটো থাকতে যার যখন ডাক হয়েছে আল্লাহ তখন তাকে নিয়ে গেছে, এবং বাপেও কিছু রাইখে যায় নাই যে এরকম একটা কিছু করিয়া চলবো, দুনিয়া থাকবো এরকম কোনো ব্যবস্থা নাই। আমি দোয়া করি সিটি এম 96 এগুলো প্রত্যেকটা কর্মীর আল্লাহ দীর্ঘায়ু করুক। মানুষের জন্য অনুষ্ঠানটা যখন আমি শুরু করি তখন আসলে ভাবি নাই যে এটা এতদিন পর্যন্ত আমি কন্টিনিউ করতে পারবো। শ্রদ্ধেয় ম্যানেজিং ডিরেক্টর সাইদুর আফতাব, তার পকেটের টাকা নিয়ে অ্যাকচুয়ালি আমি প্রোগ্রামটা শুরু করি। একজন মানুষের নিজের সমস্ত ঋণ শোধ করবার দায়িত্ব নিয়েছিলাম আমি, অন্তত যতটুকু আমি পেরেছি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা অনলাইনে মানুষের পণ্য সেবা পৌঁছে দেবার চেষ্টা করছে সারা দেশব্যাপী মাল্টি ভেন্ডারশিপ শ্রেষ্ঠ, তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে নতুন করে, এবং তারা বলছে যে এই সাধারণ মানুষদের জন্য যেই ঋণের টাকাটা আছে বা তার যেই দরকার যেটুকু আমরা করি সেটুকু তারা সহায়তা করবে। থ্যাংক ইউ শ্রেষ্ঠকে এবং এই অনুষ্ঠানটায় তাদের সার্বিক সহযোগিতা পাবো। যে কথা বলছিলাম যে আমরা সবসময় রাস্তায় বা অসহায় মানুষ দেখলে 10 টাকা 5 টাকা পকেট থেকে দিয়ে মনে করতে থাকি যে আমার আজকের দিনের জন্য এই বছরের জন্য বিরাট ভালো কাজ হয়েছে। অথচ একটা মানুষের কথা যদি চিন্তা করেন, যারা আমাদের মতো সামর্থ্যবান মানুষ তাদের শুধু জাকাতের টাকাটাই যদি বাংলাদেশে ঠিকঠাক মতো দেওয়া যায় তাহলে কিন্তু এরকম অসহায় মুখ যারা পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে তারা বেঁচে যায় রীতিমতো। আজকে আমার সাথে একজন অতিথি আছেন। চাচা আসসালামু আলাইকুম, কী নাম আপনার? মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন চাচা, আমি আপনার সাথে কথা বলছিলাম এবং আপনি বললেন যে মশারির ব্যবসা আপনি করেন। জি, আসলে কী করেন আপনি বলেন। আসলে মশারি ওই পাইকারি আমি ওই মহল্লায় মহল্লায় 8 ইয়ার বেশি। কোত্থেকে আনেন, কীভাবে? যাত্রাবাড়ির থেকে আনি, বাকি আনি, আবার ওই বিক্রি করিয়ে ওদেরকে আবার টাকা দিতে হয়। মানে ওদের কাছ থেকে ধরেন 100 টাকার প্রোডাক্ট এনে আপনি এখানে বেচছেন 110 টাকা, 110 টাকা, আবার 100 টাকা ফেরত দিয়ে আসতে হচ্ছে। মানে এই মাঝের যে 10 টাকা, এই 10 টাকা হয়তো আপনার লাভ। এইটাই আমার আয়। এর আগে কি করতেন আপনি? এর আগে একটা মানে ডায়াগনস্টিকে চাকরি করতাম, ওখানে স্যালারিতে তো মোটামুটি ওটা চলতে পারতাম না। আমি চিন্তাম যে কষ্টও করি অথচ আমার সংসার চলে না, ঘর ভাড়া দিতে পারি না। তখন বিভিন্ন দিক চিন্তা করি, তখন চিন্তা করি আচ্ছা দেখি নিজে একটা কিছু করতে পারি নাকি। কিন্তু এই করোনা ভাইরাসের মহামারীতে ব্যবসা বন্ধ, ব্যবসায় নাই, তারপরে আর এই দ্বিতীয়ত ওই মানে ওই ঘর ভাড়া বাজিয়ে থাকে চলতে পারি না। মানে এখন মোটামুটি কথা হলো যদি কোনো বিত্তবান দয়াশালী যদি আমার একটু হেল্প না করে তাহলে আমি মোটামুটি দুনিয়ায় থাকতে পারবো না, দুনিয়ার থাকার কোনো কায়দা নাই। হ্যাঁ, নাকি ঘর ভাড়া জমে গেছে? জি। কতদিনের ঘর ভাড়া জমছে? 3 মাসের। 3 মাসের ঘর ভাড়া জমছে এখন। মানে বাজার করবো কি করবো না কি করবো মানে দুনিয়ায় থাকতে পারবো না এইরকম অবস্থা হয়েছে। বাড়িওয়ালা কি বলে? বাড়িওয়ালা বলে টাকা চায়, বাড়িওয়ালার টাকা চায়। আমি বলে ভাই দেখি আল্লাহ উপর ভরসা রাখি, দেখি কোন দিক দিয়ে কোনো ব্যবস্থা হয় নাকি আপনার টাকা পরিশোধ করব। আই হোক, এই করোনার সময় বাসা ভাড়া কমায় নাই? না, বাসা ভাড়া কমায় নাই। বাসা ভাড়া কত? বাসা ভাড়া হলো 4,000 টাকা। বাসা ভাড়া 4,000। আর থাকা খাওয়া কিরকম লাগে? সব থাকা খাওয়া মোটামুটি আর কি 8-9,000 টাকা হইলে হয় মোটামুটি মাস চলে যায়। খোরা কি কয়জন ওখানে? ওখানে খোরা দিয়ে কি আছে 1 ছেলে 2 মেয়ে। কত বছরের বয়স, কি করে? কি ছেলে ছোট আর ওই মেয়ে ছোট পিডি আর কি। এইভাবে এখন মোটামুটি
মানে আমি এখন একেবারে শেষ দুনিয়ায় থাকার আর কোনো পথ নাই। মানুষের স্যার একটা রাষ্ট্র চালান সহজ, একটা সংসার চালান কঠিন, মানে খুব একেবারে মানে একেবারে শেষ পর্যায়ে গেছে করে। এখন যদি কোনো বিত্তবান বা কোনো প্রভাবশালী যদি আমার দিকে একটু না চায় বা আমাকে একটু সহায় সাহায্য না করে, তাহলে আমি আর দুনিয়া থাকতে পারবো না। এইগুলো কথা দুনিয়া কোনো আপনার কেউ নাই আর না, আমার মা বাবা নাই। ছোটো থাকতে যার যখন ডাক হয়েছে আল্লাহ তখন তাকে নিয়ে গেছে, এবং বাপেও কিছু রাইখে যায় নাই যে এরকম একটা কিছু করিয়া চলব, দুনিয়া থাকবো, এরকম কোনো ব্যবস্থা নাই। তাহলে এখন আপন বলতে কে আছে আপনার? আপন বলতে আছে ওই এক ছেলে দুই মেয়ে আর আমার স্ত্রী। মানে মাথার উপরে আশেপাশে ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ নেই? কেউ নেই, কেউ নেই। খুব অসহায় একটা মানুষ, খুব অসহায় স্যার। অসহায় মানে বলতে যে হায় আল্লাহ আমি দুনিয়া থেকে কী করবো। একবার এমন প্রস্তুতি আমি নিয়েছিলাম যে আমি সত্যি কথা বলতে গিয়ে আমি গাড়ি তৈরি পড়ব, কারণ আমার মতো মানুষ দুনিয়ায় না থাইয়া কোনো মানে না থাকলেই ভালো হয়। কি বলেন এই 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 চিন্তাধারা করে সুইসাইড করার চিন্তা করছেন? হ্যাঁ, আবার চিন্তা করি যে হায় আল্লাহ তুমি তো রেজেকের মালিক, তুমি আমার আমার সৃষ্টি করছো, তাই আমি এইভাবে মারা যাবো কেন? এও চিন্তা করি। তারপর আর সত্যি এই এইটাই মানে প্রস্তুতি আমি নিয়েছিলাম। আত্মহত্যা করার চিন্তা করছেন কি? পেটের ভাত, পেটের, হ্যাঁ পেটের ভাতের উপলক্ষে এই যে জগতে আমার মতো মানুষ থাকা প্রয়োজন নাই, অসহায় মানুষ থাকবো কী করে থাকবো। এখন ব্যাপারটা হচ্ছে এইটা চিন্তাধারা করি, তারপরে আর কি ওই ওই বাকি করে মশুরি আনি, আবার ওই তাদের বিক্রি করি, আবার টাকা দিই, এইভাবে আসি আল্লাহ হলে এইভাবেই চলতে। এই করোনার সময় আপনি কেমন করে খাওয়া দাওয়া করেছেন বাচ্চা? করোনার সময় মানে এ পর্যন্ত সরকারি আর্থিক পাইছি 5 কেজি চাল। এই পুরো লকডাউনের সময়? এই পুরো লকডাউনের সময় মাত্র 5 কেজি চাল পেয়েছেন আপনি? 5 কেজি চাল। এই যে এত মানুষ ত্রাণ দিল, এটা দিল, ওটা দিল, কিছু কিছু পাইনি। সরকার শুনছি, এমনি খবরে শুনছি যে মানে প্রবন্ধনা দিছে 72,000 কোটি টাকা, এবং আমাকে মোবাইল নম্বরটা মানে নিয়েছে 2-3 বার নিয়েছে, কই কিছু না, কিছু কোনো সাহায্য আসে নাই, পাইনি এই পর্যন্ত। ঠিক আছে, আল্লাহ এখন সামনে কী করে সেইভাবে। এখন একটা কথা চিন্তা করলাম যে আমি একদিন শুনলাম যে এরকমের মানুষ মানুষের জন্য, আপনারই কথা, মানুষ মানুষের জন্য, তখন আমি সিটিজেন 96-এ আমি, তখন আমি ওইটা মনে মনে রাখলাম যে আমি কোন জায়গায় এই অ্যাড্রেসটা পাবো, আমার কোন জায়গায় এই ঠিকানাটা পাবো, এই ঠিকানা আমি কোথায় পাবো। উত্তর রয়েছি, হঠাৎ করে একদিন আমি একটা ওই মোবাইলের দোকানে গেলাম, মোবাইলের দোকানে যাইয়া তারপরে আমি আমার সাইডে একটা লোক দাঁড়ানো, শেষে আমি বলে আচ্ছা এই যে আপনার, আপনি তো ওই টাচ মোবাইল চালান, আপনার মোবাইলে কোনো ওই সিটিএফএম 96-এর কোনো ই আছে? তখন সে বলল যে আচ্ছা দেখি আমি, আমি একটু দেখেন তো। তখন আর কি উনি বাইট করছে উনি অ্যাড্রেসটা দিল আমাকে, লিখেই দিল উনি, উনি আমাকে লিখে দিল, তারপরে আমি এটা পাইছি। তখন আমি ফার্স্ট রেডিওতে শুনলাম যে মানে আর যে নীরব, তখন আমি বলি এই সারে আমি আমি খুঁজব, দেখি কোনো অনুদান আমি দেন পাই নাকি, এবং এর সহানুভূতি কিছু পাই নাকি। তা আমি সেই চেষ্টাই মানে আমি খুঁজে খুঁজে আমি পাইছি, এবং সে জায়গায় আমি আমি বলবো আমার আমার দুঃখের কথা আমি তার কাছে প্রকাশ করবো, এবং দেশবাসীর কাছে আমি প্রচার করবো যে আমার এই দুঃখের সাথী কেউ কিঞ্চিৎ পরিমাণ দুঃখের সাথী হয় নাকি, এটাও আমি চিন্তাধারা করতেছি। কোনো দয়াবান ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি যদি একটু একটু যদি কিঞ্চিৎ সাহায্য করে, তাহলে আমি দুনিয়া থাকতে পারবো। আমরা তো আমাদের তরফ থেকে আপনাকে সাহায্য করবোই, শ্রেষ্ঠ তরফ থেকে আপনার জন্য। আমি সত্যিকার আমি সত্যিকার স্যার একবারে আমি আমি শুনছি যে আর্জেন্ট নীরব, আমি সেই আমি বলি আমি দুনিয়ায় থাকা গেলে আমি একবার তার খুঁজে আমি বাড়ি করবো, আল্লাহ বাঁচাইলে। এবং আমি দোয়া করি সিটিএফএম 96 এগুলো প্রত্যেকটা কর্মীর আল্লাহ দীর্ঘায়ু করুক, এবং এটা এইটা মানুষ মানুষের জন্য এটা চিরদিন থাক, এটা মানুষ মানুষের জন্য এটা চিরদিন থাক। এইটাই একটা প্রতিষ্ঠান আছে যার নাম হচ্ছে শ্রেষ্ঠ, জি ওদের তরফ থেকে আপনাকে আমি টাকাটা দিচ্ছি। সো
তাদের জন্য দোয়া করবেন জি অবশ্যই অবশ্যই আর আপনি আপনার মোবাইল নম্বরটাও বলেন যদি কেউ আপনাকে বিকাশ করতে চায় বা কোনোভাবে টাকা পৌঁছাতে চায় জি জি আপনি বলতে পারেন অন ক্যামেরায় জি একই সাথে চাইলে আপনি আমাদের মধ্যে দিয়েও মানুষকে পৌঁছাতে পারেন আমার ইনবক্সে বা লিখলে আপনি কমেন্টে যদি লেখেন আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে আচ্ছা আপনি মোবাইল নম্বরটাও বলে দেন 01977534768 আমাদের তরফ থেকে চাচার জন্য কিছু উপহার থাকবে আর্থিক সহায়তা কিন্তু আমরা তার যে ছোট ব্যবসাটা আছে সেই ব্যবসাটার মূলধনের চেয়েও বেশি টাকা আমরা তাকে দিচ্ছি যেন তিনি মশারি কিনে বা কোনো কিছু কিনে যেরকম করে ব্যবসা করতে চান তিনি সৎ পথে নিজের পরিবারের মুখে একটু আহার তুলে দিতে পারেন আর যারা প্রচুর বিত্ত বৈভব কালকে একটা গাড়ি কিনছেন দুদিন পরে একটা ফ্ল্যাট কিনছেন ভাইরে জাকাতটা তো ঠিক মতো দেন ওই টাকাটা আপনার না ওই টাকাটা গরিব মানুষের ওইটার উপরের অধিকার তাদের রাস্তায় খেটে খাওয়া সব মানুষদের ওই টাকা যদি আপনি মেরে খান আপনার রক্তে বিষ যাবে এবং তার কুফল আপনি জীবনে দেখে যেতে পারবেন জাকাত দেন আপনার সম্পদটা পরিচ্ছন্ন করেন গরিব মানুষের মুখে আহার তুলে দেন তাদের কাজের ব্যবস্থা করে দেন ওই 10 টাকা 5 টাকা দিয়ে একবেলা ভাত কিনে দিয়ে কিচ্ছু হবে না পারলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যদি আপনি করতে চান মোস্ট ওয়েলকাম যদি আপনি চান আমরা আপনাকে হেল্প করি আমরা আপনার দরজায় আছি যে কোনো মুহূর্তে আমাদের ইনবক্সে লিখুন আমার নাম আরজে নীরব CTFM দুটোই ভেরিফাইড পেজ পাবেন আমাদের ইনবক্সে লিখলে আমাদের টিম আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে যে কোনো দেশ থেকে যে কোনো সময় মানুষ মানুষের জন্য পাশে থাকেন।